তো বন্ধুরা, অনেকদিন পর আবার বড়ি খেতে ইচ্ছা করলো, তাই চলে আসছি বড়ি খেতে। তো দেখতে পারতেছেন আমি কিন্তু ঝোপটির ভিতরে ঢুকে গেছি অনেকটা, কারণ এখান থেকে পাকা পাকা বড়ি গুলো খুঁজা খুঁজা খাইতেছি, সেজন্য আমি ভিতরে ঢুকে রয়েছি। তো আমার আগের ভিডিওতে দেখাইছিলাম যে আমি যে জায়গায় যাই বড়ি খেয়েছিলাম, কিন্তু এবার আইসা পড়ছি আমি অন্য আরেকটি জায়গায়। তো এখানে আরো বেশি পরিমাণে বড়ি আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই। এই তো দেখতে পারতেছেন বড়ি গুলা, এখানকার বড়ুই গুলো আর একটু বড় বড় সাইজের, আর পুরো গাছ ভরাই বড়ুই। দেখতে পারতেছেন কত বড়ুই, আর আমি দেখাই যে এখানে কি পরিমাণে বড়ুই গাছ। এগুলো দেখতে পারতেছেন একবারে সবগুলোই বড়ুই গাছ, একেবারে শেষ মাথা পর্যন্ত। আমি জুম করে দেখাই আপনাদের, এই দেখেন শেষ মাথা পর্যন্ত এগুলো সবই বড়ুই গাছ। এগুলো সবই বড়ুই গাছ, দূর থেকে আসলে বড়ুই গুলো দেখা যায় না, কিন্তু সামনে গেলে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে বড়ুই দেখতে পারতেছেন। তারপর এদিকে দেখাই, এদিকেও একেবারে শেষ মাথা পর্যন্ত সব এগুলা সব বড়ুই গাছ, আর এক একটা বড়ুই গাছে কি পরিমাণে বড়ুই হয়েছে আমি আপনাদের দেখাই একটু একটু কইরা। এই তো একটা গাছ, অন্য আরেকটি গাছ দেখাই আমি। এই তো এই এই গাছটা সবগুলো বড়ুই, নিচে ঝইরা পড়ে গেছে। তারপরে এইটা দেখাই, এই তো দেখেন প্রতিটা গাছেই অসংখ্য বড়ুই, আর এগুলা খাওয়ার লোক নাই। এখন তো বড়ুই সিজন, তাই এত বড়ুই গাছের মধ্যে। তারপর আবার কয়েকদিন পর আসবো খেজুরের সিজন, তখন আবার দেখাবো যে কি পরিমাণে খেজুর হয় যে কাতারের গাছগুলাতে। তো সেজন্য অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটার মধ্যে দেখতে পারতেছেন ক্যামেরায় কেমন দেখা যায় বলতে পারি না, কিন্তু সামনে থেকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণে বড়ুই ধরতে পারে এক একটি গাছের মধ্যে। আমি এখানে দেখাই, দেখতে পারতেছেন প্রতিটা পাতার সাথে সাথে এক একটা করে বড়ুই, একেবারে মাটির নিচ পর্যন্ত সব বড়ুই ধুইরা রইছে। তো এই দৃশ্যগুলা দেখতে ভালোই লাগে। তো বন্ধুরা, এই বড়িগুলার মধ্যে জাতের অভাব নেই, এই তো দেখতে পারতেছেন এখানে, এই তো এক কালার, তারপর সাথেই দেখায় এই তো আরেক কালার বড়ি দেখতে পারতেছেন। এগুলার কালারগুলা দেখতে ভালোই লাগে। কিন্তু এই বড়িগুলো এখনো পাকে নাই, পাকবে হয়তো বা কিছুদিন পরে, এটা দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, এই বড়িগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলা আপনার এই বড়ি খাওয়ার জন্য ভোর সকালে উঠা পরে চলে যাইতাম বড়ি আর কি ঠোকাইতে বড়ি গাছতলা থেকে, আর এখন সাথে কত বড়ুই এগুলো খাইতে ইচ্ছা করে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।